একটা উপরে সিলিং থেকে একটা ঝালাই পড়ে গেছিল। এই মার্কেটের অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ রয়েছে। আমরা পৌরসভা থেকে ইচ্ছা থাকলেও সেটা করতে পারছি না, কেন গত চেয়ারম্যান এটা পিপি মডেলে একজনকে এটা নতুনভাবে বিল্ডিংটা তৈরি করার জন্য দিয়ে গেছে, কিন্তু সেই চুক্তিটা যেটা হয়েছে সেই চুক্তিতে চেম্বার অফ কমার্সের এখানে জয়েন্ট রয়েছে, আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। সেই চুক্তিটা হচ্ছে পৌরসভার স্বার্থে নয় এবং ব্যবসাদারদের স্বার্থেও হয়নি, সেখানে তাদের আপত্তি আছে এবং আমি পৌরপ্রধান হিসেবে আমারও আপত্তি আছে। এত বড় সম্পত্তি পৌরসভার সেখানে কোনো রকম রিটার্ন নেই, তার জন্য কাজটা স্থগিত ছিল। এখন আমরা এই বর্তমান পরিস্থিতিতে আমরা পৌরসভা থেকে ভাইস চেয়ারম্যান ছিলেন, আজকে চেম্বার অফ কমার্সের জয়েন্টও আছে, অন্যান্য সেই আধিকারিকরা আছে, আমার ইঞ্জিনিয়াররা রয়েছে, সবাই মিলে সিদ্ধান্ত নিলাম বর্তমান পরিস্থিতিতে মানুষের যেন কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য মাছ বাজারটা এবং এই বাজারটা আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের মতামত নিয়ে কীভাবে এটাকে স্থায়ী করে রাখা যায়, যাতে মানুষ নির্ভয়ে এখানে দোকান করতে পারে এবং বাজারে এসে তারা যেন নির্ভয়ে বাজারটা করতে পারে, সেটাই আমরা আজকে পরিদর্শন করি।